যারা দল থেকে বেরিয়ে গেছে তাদের কোনোভাবেই দলে ফেরানো হবে না, সাংবাদিক বৈঠক করে বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যারা দল থেকে বেরিয়ে গেছে তাদের কোনোভাবেই দলে ফেরানো হবে না, কেউ যদি দল বিরোধী কাজ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে। ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কানকাটা মোড়ে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মেয়র বলেন, এটা দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের দুজনকেই আমি বিষয়টি জানিয়েছি এবং সবাই অনুমোদন করেছে। এটা দলের নীতি, যে দলের সিম্বল যেটা অ্যালোট করেছে আমাদের কলকাতা থেকে পার্টির লিডারশিপ, তার বিরুদ্ধে যেই দাঁড়াবে সে দলের যদি তার কোনো পদ থাকে বা দলের সাথে যুক্ত থাকে এটা দলের অধিকার, তাদের দল থেকে বহিষ্কার করা, সাসপেন্ড করা, দল থেকে ব্যবস্থা নেওয়া। তাদের আমরা বহিষ্কার করে দিয়েছি ব্লক থেকে, সেই বহিষ্কারটা বজায় থাকবে এবং দলের সিদ্ধান্ত হচ্ছে যাদের বহিষ্কার করা হয়েছে তাদেরকে কোনো অবস্থাতেই দলে ফিরিয়ে নেওয়া হবে না। নির্বাচন হয়, নির্বাচনটা হচ্ছে এমন একটা জিনিস মানুষের খুব কাছাকাছি আসার একটা সুযোগ থাকে যেটা সারা বছর থাকে না, সেই সুযোগের সুযোগটা আরও বেশি করে নিতে চেয়েছি। ডাবগ্রাম 1 মানে ওখানে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা আমাকে সবসময় মুগ্ধ করে, ওখানকার যে জায়গাগুলো আমি ওখানে এমনি যে যাই মাঝে মধ্যে ঘুরতেও যাই, এটা আমার অন্যতম প্রিয় জায়গা। আর ডাবগ্রাম 2 এর পাশেই থাকি, এখানে আমাদের এটা একটা অন্যতম বড় অঞ্চল, এখানে 60টা বুথ, 30টা সিট কিন্তু প্রায় 78,000 ভোটার, সুতরাং এই জায়গাটা এই বৃহৎ জায়গা, সেখানে তো আমাদের একটু বড় করে ক্যাম্পেইন করতেই হয়। দেখবেন আমাদের বড় নেতা কিন্তু আসেনি, সেই অর্থে আমরা সমস্ত স্থানীয় নেতারাই আমরা ছোট ছোট গ্রুপ মিটিং, ছোট ছোট পথসভা, ছোট ছোট রোড শো ইত্যাদি করে আমরা মানুষের বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি, মানুষকে এটাই বোঝানোর চেষ্টা করেছি তৃণমূল মানে উন্নয়ন এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত প্রার্থী, আমরা এখানে চাই একটা রেকর্ড হোক যে তৃণমূল কংগ্রেস যেন পুরো ডাবগ্রাম ফুলবাড়ির 106টা আসনেই যেন জয়লাভ করে এবং আমাদের 4টে জায়গায় 12টা পিএস আছে, 12টা পিএস প্রার্থী যেন জয়লাভ করে এবং একটাই মাত্র জেলা পরিষদ, সেই একটা জেলা পরিষদ যেন রেকর্ড ভোটে যেন জেতে আমরা মানুষকে এই আবেদন করেছি। এবং আগস্ট মাস থেকেই উন্নয়নের যে ধারা আমাদের এখানে জনপ্রতিনিধিদের নিয়ে আমরা আলাপ আলোচনা করে আমরা উন্নয়নের রোডম্যাপ যেটা আমাদের করা আছে সেই রোডম্যাপ যাতে বাস্তবায়িত হয় মানুষের চাহিদা অনুযায়ী মানুষের সাথে আলোচনা করে আমরা পঞ্চায়েত ব্যবস্থা এবং রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করে তার সাথে আলাপ আলোচনা করে ডাবগ্রাম ফুলবাড়িকে মডেল করার আমাদের যে স্বপ্ন প্রতিশ্রুতি সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি। এটা 21 সালে যদি অ্যাক্সিডেন্টটা না হতো তাহলে নিশ্চয়ই আমি ইতিবাচক কিছু পদক্ষেপের জন্য রাজ্য সরকারের সাথে নিশ্চিতভাবেই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে পারতাম।